তোমরা ঠিক ডিএ পাবে পুলিশকে প্রতিশ্রুতি কেষ্টর তা শুনে মুচকি হাসি পুলিশকর্মীদের জেলে গিয়েও আগের মেজাজেই আছেন কেষ্ট অতীতে দেখা গিয়েছে বীরভূম জেলায় কোনও সমস্যা হলে তার নিদানি ছিল শেষ কথা এমনকি জনপ্রতিনিধি না হয়েও তিনি দিব্যি সরকারি সিদ্ধান্ত নিতেন বলে বিরোধীদের অভিযোগ সেই অনুব্রতই এবার পুলিশের বকেয়া ডিয়ে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বকেয়া থাকা নিয়ে টানা পড়েন বেশ অনেক দিনের হাইকোর্ট ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার আপাতত এই মামলা সর্বোচ্চ আদালতে বিচারাধীন এদিকে কেন্দ্রের সঙ্গে বকেয়া ডি ফারাক দিন দিন বাড়তে থাকায় ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ না পাওয়ার এই দলে পুলিশও আছে সূত্রের খবর রবিবার আসানসোল হাসপাতালে দাঁড়িয়ে সেই পুলিশকর্মীদেরই কর্মীদেরই কেষ্ট প্রতিশ্রুতি দেন রাজ্য সরকার তোমাদের বকেয়া ডিয়ে ঠিক মিটিয়ে দেবে ঘটনাটি ঠিক কী রবিবার সকালে হঠাৎই অনুব্রত মণ্ডল আসানসোল জেলের কর্তাদের বলেন তার বুকে ব্যথা হচ্ছে এমনিতে ঠান্ডা লেগে আগে থেকেই সর্দি হয়েছিল কেষ্টর দেরি না করে জেল থেকে দ্রুত অনুব্রতকে কড়া পুলিশি পাহাড়ায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এমার্জেন্সিতে প্রায় তিরিশ মিনিট ধরে তার নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলে সূত্রের খবর এই সময় পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের দিকে তাকিয়ে অনুব্রত ডিএ মিটিয়ে দেবার প্রতিশ্রুতি দেন উত্তরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা কেষ্টর দিকে তাকিয়ে শুধু মুচকি হাসেন বলে জানা গিয়েছে তবে রবিবার আসানসোল হাসপাতালে অনুব্রত মণ্ডল শুধু যে ডিএ নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তা নয় চিকিৎসা চলাকালীন তিনি আসানসোল জেলের বেশ কিছু সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিজে থেকেই বলেন এখন জেলে আছি তাই কিছু করতে পারছি না তবে সব জেনেছি ও শুনেছি জেল থেকে বেরিয়ে কিছু একটা অবশ্যই করব। তবে অনুব্রতর এই প্রতিশ্রুতির কথা জেনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন মানুষ পাশে নেই তা ভালো মতো বুঝে গেছেন উনি কিন্তু পুলিশ দিয়ে যাতে পঞ্চায়েত ভোটটা উতরে যেতে পারেন তাই এই সব প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন যেভাবে ফেঁসেছেন তাতে কি করে বাঁচবেন উনি বরং সেদিকে নজর দিন দ্য ওয়াল ব্যুরো